অজ্ঞাতভাবে সমুদ্রপথে মালয়েশিয়া গিয়ে 5 বছর ধরে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহের 19 জন। স্বজনরা আজও জানেন না তারা বেঁচে আছেন কিনা। এ অবস্থায় নিখোঁজদের পরিবারে নেমেছে ঘোর অমানিসা। ঝিনাইদহের প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন রিপোর্ট। কেটে গেছে দীর্ঘ 5টি বছর, তবুও কান্না থামেনি আলেয়া বেগমের। নিখোঁজ ছেলের সন্ধানে আজও পথের দিকে চেয়ে থাকেন তিনি, প্রতিটি ক্ষণ কাটে ছেলের ঘরে ফেরার অপেক্ষায়। পথ মুখস্থ থাকি যে কত যত কাল বাঁচবো সে তো কাল চক্কর থাকবো, আমার শুনে ফিরে আসছে। স্বজন ও এলাকাবাসী জানায়, 5 বছর আগে দালালের খপ্পরে পড়ে সমুদ্রপথে মালয়েশিয়া গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ সদরের গাড়ামারা গ্রামের মাসুদ। একমাত্র ভাই ও মা আলেয়া বেগম আজও পথ চেয়ে থাকে তার বাড়ি ফেরার অপেক্ষায়। শুধু মাসুদই নন, একই এলাকায় তার মতো 19 জন সংসারে সচ্ছলতা ফেরাতে অবৈধ পথে মালয়েশিয়ায় রওনা হয়ে নিখোঁজ রয়েছেন। টাকা পয়সা হাতিয়ে নিয়ে লাপাত্তা দালাল চক্রও। দালালরা বলছে যে তারা বাইরে আছে, আমাদের টাকা দাও, আমরা তাদের খুঁজে এনে দেবো। আমরা তাদেরকে অনেক টাকা পয়সা দিছি, বাট তাদের কাছে আমরা প্রতারিত হয়েছি। আমরা তো জানি না এখন সে কোথায় আছে, কিভাবে আছে তাও তো জানি না। আর কারোর মায়ের সন্তান যেন এই অবৈধভাবে পানিপথে বা কোনো দালাল চক্রের মাধ্যমে যেন বিদেশে না যায়। ছেলে দুটো মানুষের কাছে হাত পেতে পেতে তাই আমি লেখাপড়া শিখেছি। নিখোঁজদের বিষয়ে কিছুই জানে না জেলার কর্মসংস্থান ব্যুরো। অবৈধভাবে বিদেশে গমন করেছেন তাদের ব্যাপারে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কোনো কিছুই করণীয় নাই, তারা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে পারেন। নিখোঁজ 19 জনের মধ্যে ঝিনাইদহ সদরের গাড়ামারা গ্রামের 8 জন, রামচন্দ্রপুরের 3 জন, মিয়াকুণ্ডু গ্রামের 4 জন, পিরোজপুর গ্রামের 3 জন ও মহামায়া গ্রামের 1 জন রয়েছেন। সময় সংবাদ, ঝিনাইদহ।